গাইস আমি বাবুল চলে আসলাম নতুন কিছু ফুটবল ভিডিও নিয়ে তোমাদের সামনে আর সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করবেন প্রথমে আসি ইস্ট বেঙ্গলের কথায় ইস্ট বেঙ্গল ইনভেস্টর পেয়ে গিয়েছে অসামান্য দল তারা করছে একের পর এক নিউজ তোমাদেরকে দিতে থাকছি এবার তারা টার্গেট করলো গত মৌসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জেতা প্লেয়ার জোসেফা বেইতিয়াকে হ্যাঁ বন্ধু ইতিমধ্যে তারা চুক্তি করে নিয়েছে ইরানের মিডফিল্ডার অমিত সিং এবং কোলাডো এবং জুয়ান মেরার মধ্যে তারা একজনকে রাখতেই পারে আর জোসেফা বেইতিয়ার সঙ্গে তারা কথাবার্তা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বলেনি কিন্তু একটি সূত্র বলছে যে জোসেফা বেইতিয়া হয়তো কেরল ব্লাস্টার্সে যেতে পারে কিন্তু কেরল ব্লাস্টার্সের 80 লক্ষ টাকার উপরে তারা উঠতে রাজি হয়নি আর সেই 80 লক্ষ টাকা চুক্তিতে জোসেফা বেইতিয়া কেরল ব্লাস্টার্সে যেতে নারাজ তাই জোসেফা বেইতিয়াকে ইস্ট বেঙ্গলে পেতে গেলে কমসে কম 1 কোটি টাকা দিতে হবে এই ছিল ইস্ট বেঙ্গলের খবর এবার আসি আইএসএলের খবর উড়িষ্যা এফসি সই করালো 26 বছর ডিফেন্ডার অস্ট্রেলিয়ার প্লেয়ার জ্যাকব স্ট্যাটকে শুক্রবার তিনি সই করলেন 1 বছরের চুক্তিতে তিনি খেলেছেন সিডনি এফসি পার্থগড়ি ওয়ালিংটন ফিনিক্সের মতন দলে আর মূলত তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন এছাড়া তিনি রাইট ব্যাক পজিশনে খেলতে পারে আর 3 নম্বর যে টপিকটা আমাদের কাছে আছে সেকেন্ড ডিভিশন আই লিগ কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে ফেডারেশনের মর্ম থেকে একটি বিবৃতি প্রত্যেক দলকে বলা হয়েছে 26 তারিখের মধ্যে প্রত্যেক দলকে কলকাতায় আসতে হবে এবং এসে 2 সপ্তাহ তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে আর সেকেন্ড ডিভিশন আই লিগের দলগুলো হলো মোহামেডান স্পোর্টিং আরআইএফসি ভবানীপুর এফসি গড়ওয়াল এফসি এবং বেঙ্গালুরু ইউনাইটেড আর চতুর্থ যে টপিকটা আছে সেই টপিকটা হলো অনিরুদ্ধ থাপা ভারতীয় ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র অসাধারণ প্রতিভাবান প্লেয়ার তিনি বর্ণনা করেছেন যে তার জীবনের সেরা ম্যাচটা সেই সেরা ম্যাচটা হলো গত বছর এশিয়ান কাপের কাতারের বিরুদ্ধে গোল শূন্যভাবে যে ম্যাচটা খেলা হয়েছিল সেই ম্যাচটাকে তিনি তার জীবনের সেরা ম্যাচ বর্ণনা করেছেন ওই ম্যাচটা দেখতে এসেছিল স্বয়ং বার্সেলোনা তারকা জাবি হার্নান্ডেজ এই ছিল আজকের ভিডিও আর সবার কাছে একটা অনুরোধ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করবেন সবাইকে শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।